প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে ডিফারেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে আমাদের কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম এবং ডাক্তার জাকির। আজকে আমার কাছে খুবই কষ্ট লাগে যখন অনেক বিজ্ঞ আলেমদের বক্তব্যগুলো শুনি, লাগামহীন, যে বক্তব্যগুলোতে কোনো লাগাম থাকে না। আলহামদুলিল্লাহ, আমাদের এই দেশে আমাদের কওমি মাদ্রাসায় ওলামায়ে কেরামের খেদমত এবং কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম যেভাবে মানুষদেরকে কুফুর এবং শিরক থেকে বিরত রাখছে, এটা অন্যদের তুলনায় এটা একটু বেশি হতে পারে, এবং ওনাদের খেদমতকে ছোট করে চোখে দেখার মতো সুযোগ নেই। কিন্তু তারপরও কিছু কাজ আমাদেরকে একটু সতর্কতার সহিত করা উচিত ছিল। ডাক্তার জাকির, এর ব্যাপারে আমি আপনাদেরকে বলি, আমি যখন ফরিদাবাদ মাদ্রাসায় পড়াশোনা করি তখন আমরা ডাক্তার জাকিরের ব্যাপারে শুনি। আমাদের কাছে খুবই আশ্চর্য লাগছিল, একটা ডাক্তার যে পড়াশোনা করেছে ডাক্তারি বিদ্যার উপর, সব মানুষ ধর্মীয় ক্ষেত্রে কেন ওনাকে ফলো করছে এবং ওনার বক্তব্যগুলো দেখছে। এবং আমাদের অনেক ওলামায়ে কেরামকে আমরা জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করার পর অনেকেই তথ্য দিতে পারলেন না, অনেকে বললেন তার ব্যাপারে আমাদের জানা নেই। আমাদের কাছেও জিনিসটি খুবই আশ্চর্যের ছিল। কিন্তু আবার অনেকেই ওনার ব্যাপারে না জেনেই বিভ্রান্তমূলক বক্তব্য দিচ্ছিল, এবং কিছু ক্ষেত্রে ওনার কিছু বক্তব্য যেগুলো আমাদের হানাফি মাজহাবের মাসলাকের বিপরীত, যে বক্তব্যগুলো উনি হয়তো সালাফি মানহাজের দিয়ে থাকেন অথবা সহিহ হাদিস অনুপাতে দিয়ে থাকেন, সেগুলোর কারণে আমাদের অনেক উলামায়ে কেরাম তার উপর অনেক চটে গিয়েছে। এবং শুধুই চটে নাই, এই ডাক্তার জাকির সাহেবকে নিয়ে এমনভাবে এমন ভাষায় কথা বলেছে, নাউজুবিল্লাহ, উনি নাকি ইহুদি এবং খ্রিস্টানদের দালাল। এই শব্দগুলো আসলে আমাদের কাছে শুনলে কষ্ট লাগে, কারণ আমিও কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি। আসলে আমাদের উলামায়ে কেরাম এক্ষেত্রে কাজটা ইনসাফ করেন নাই। আমি আপনাদেরকে বলবো, আমি ডাক্তার জাকিরের ব্যাপারে খুবই খারাপ ধারণা পোষণ করতাম, কিন্তু পরবর্তীতে আমি চিন্তা করলাম আমি যে একজনের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করব, আগে তো তার ব্যাপারে ডিটেলস জেনে নেওয়া যাক, কারণ ইসলাম এ ব্যাপারে কি নির্দেশ দেয়। আমার চোখের সামনে তখন সহিহ মুসলিমের 6701 নম্বর হাদিস, এটা পড়তে পড়তে হঠাৎ করে এই হাদিসটা চোখে পড়ল। হাদিসের বর্ণনাকারী হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াজ্জান, তোমরা ধারণাবশত কথা বলা থেকে বেঁচে থাকবে, ফা ইন্না যন্না আকযাবুল হাদিস, কারণ ধারণা করাটা হচ্ছে সবচেয়েতে বড় মিথ্যা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তানাফাসু, তোমরা একে অপরের পিছনে গোয়েন্দাগিরি করবে না এবং পরস্পরে কানাঘুষা করবে না, ওয়ালা তাহাসাদু, এবং একে অপরের প্রতি তোমরা হিংসা রাখবে না, ওয়ালা তাবাগাদু, একে অপরের প্রতি তোমরা রাগ করবে না, ওয়ালা তাদাবারু, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আর তোমরা এই আল্লাহর জমিনে পরস্পরে ভাই ভাই হয়ে বসবাস করো। প্রিয় ভাইয়েরা, আমার চোখে হাদিসটা পড়ার সাথে সাথে আমি চিন্তা করলাম, আমি যদি ওনার ব্যাপারে ধারণাবশত কথা বলি তাহলে এটা অন্যায় হবে। আমি ওনার প্রায় 30-35টা লেকচার দেখলাম, আল্লাহু আকবার। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দিন কাকে দিয়ে টিকাবেন, কার দ্বারা বেশি কাজ নেবেন, সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালো জানেন। আর যারা এই কাজে দাওয়াতি কার্যক্রমে নিজেকে এগিয়ে নিতে পারবে সেই এই ক্ষেত্রে বেস্ট, আর যারা পিছিয়ে যাবে, দায়িত্ব আদায়ে অবহেলা করবে, আল্লাহ রাব্বুল আলামিনই তাদেরকে পিছিয়ে দেবেন। প্রিয় ভাইয়েরা, এ হাদিসটা পড়ার পর আমি ডাক্তার জাকিরের লেকচারগুলোকে একত্রিত করলাম এবং এক একটা করে তার লেকচারগুলো মিনিমাম 3-4 বার করে আমি শুনলাম। আলহামদুলিল্লাহ, একটা লেকচার, যে লেকচারটা ছিল ডাক্তার উইলিয়াম ক্যাম্বেলের সাথে, সেই আমেরিকাতে, আমি কোরআনুল করিম পড়েছি, কিন্তু আমি যখন দেখতে পেলাম ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সেই কয়েক 10-15 বছর আগে সে চ্যালেঞ্জ দিয়েছিল যে এই কোরআন হচ্ছে একটি ভুল গ্রন্থ এবং এটা একটা অবৈজ্ঞানিক গ্রন্থ, পৃথিবীর কোনো আলেম, পৃথিবীর অন্য কেউ তার এই চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। আপনি জানেন, আমার কথা বিশ্বাস না হলে আপনি সেই লেকচারটা শুনে দেখেন।
একজন পাবলিক দাঈ ডাক্তার জাকির আব্দুল কাদের আব্দুল করিম নায়েক উনি এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন। উনি সেই আমেরিকাতে গেলেন। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল একজন বিজ্ঞানী এবং সাথে সাথে একজন ধর্মযাজক খ্রিস্টান। সে দুই ঘন্টা যখন লেকচার দিচ্ছিল আমি তার লেকচার শুনছিলাম। সে বলছিল কোরআনুল করিমে এই বৈজ্ঞানিক আঙ্গিকে ভুলগুলো রয়েছে, আমার শরীরের পশমগুলো এখনও খার দাঁড়িয়ে গিয়েছে। তখন আমার সারাটা শরীর ঘামে ভিজে যাচ্ছিল যে এই কোরআনুল করিমকে তারা এইভাবে এনসাল করছে, এইভাবে তারা ভুল ধরছে। অপেক্ষায় রইলাম আজকে ডাক্তার জাকির কি করে দেখি। আল্লাহু আকবার, আসলে এটা আল্লাহ প্রদত্ত মেধা ছাড়া সম্ভব নয়। আমার কাছে মনে হলো ডাক্তার জাকির যখন দাঁড়ালো অল্প সময়ে সেই অডিটোরিয়াম একদম নিস্তব্ধ হয়ে গেল এবং উনি কোরআনুল করিমকে বৈজ্ঞানিকভাবে এত সুন্দরভাবে উপস্থাপন করলেন। আল্লাহু আকবার, সেই অডিটোরিয়ামের ভেতর উইলিয়াম ক্যাম্বেল বলতে বাধ্য হলো, যদিও আমি ডাক্তার জাকিরের সামনে প্রমাণ দাঁড় করাতে পারছি না, এটা আমি দেখার পর ডাক্তার জাকিরের প্রতি অন্তর থেকে এত দোয়া আসলো যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন কার মাধ্যমে দিন রক্ষা করবেন সেটা আল্লাহই ভালো জানেন। একজন পাবলিক এবং আল্লাহ থেকে এত মেধা দিয়েছেন। আমি এক এক করে তার অনেকগুলো বক্তব্য দেখলাম। দেখার পর আমার কাছে যেটা মনে হলো যে এই পৃথিবীর বুকে ইসলাম ধর্মকে সে এত সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরেছে যা পৃথিবীর সাধারণ অন্য কেউ এটা এমনভাবে তুলে ধরতে পারে নাই। আপনি দেখেন ভারতের মতো একটা দেশ, যেই দেশে মানুষ মূর্তির পূজা করে মানুষের কল্যা কর্তন করে, দেবীর নামে এখনো পর্যন্ত সেই দেশে মানুষ বলি দেওয়া হয় মানুষ, এবং যেই দেশের বেশিরভাগ মানুষ হচ্ছে হিন্দু। ডাক্তার জাকির সেই জায়গায় দাঁড়ালো এবং হিন্দু ধর্মের ব্যাপারে সে এমন জিনিস ফ্লাশ করলো, অর্থাৎ তারা তাদের নিজেদের ধর্মই মানছে না। এবং তার এই বক্তব্যগুলো দেখে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে। আমি ওনার এই বক্তব্যগুলো দেখলাম। দেখার পর আমার কাছে মনে হলো যেটা, যে উনি যে তথ্যগুলো এত সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরতে পারেন, যেই যোগ্যতাটা আমাদের এই ব্যাপারে নেই। আর আলহামদুলিল্লাহ ওনার রেফারেন্স দেওয়াটা দেখে আমি উদ্বুদ্ধ হলাম যে কীভাবে রেফারেন্স সহকারে কথা বলা যায়, এটা একটু চেষ্টা করা উচিত। একজন পাবলিক যদি এভাবে কোরআন এবং সুন্না থেকে এবং বিভিন্ন ধর্মীয় গ্রন্থের রেফারেন্স দিয়ে কথা বলেন, তাহলে আমরা কেন বসে থাকব। আমি শুরু করলাম আস্তে আস্তে করে রেফারেন্স মুখস্থ করা এবং এটা ওনাকে দেখেই আমি উদ্বুদ্ধ হলাম। প্রিয় ভাইরা, আজকে অনেকেই কওমি ওলামায়ে কেরাম আমাদের রয়েছেন যারা শুধুমাত্র বক্তব্যের মাটি উঠলেই যেন এই বেচারাকে নিয়ে তাইওয়ালা মুফতি বলে একটা গালি দিয়ে কথা বলে তারপর বক্তব্য শুরু করেন। আমি মনে করি এটা আপনাদের ইনসাফ নয়। আর এখন কিন্তু মানুষও অনেক সচেতন, মানুষ বুঝে হুজুর কি বলতে চায়। সেই জন্য আমাদের উচিত, এই উনি আমাদের একজন আসলে প্রিয় মানুষ এবং উনি আমাদের একটা সম্পদ। আপনি জানেন আজকে ইন্ডিয়া থেকে ওনার চ্যানেলটা বন্ধ করে দেওয়ার কারণে হিন্দুরা যেভাবে উগ্র হচ্ছে, সেই চ্যানেলটা যদি চালু থাকতো কমপক্ষে হিন্দু ধর্মের অনুসারীরা তাদের ধর্ম সম্পর্কে হলেও সঠিক তথ্যটা পেত, তাহলে মুসলিমদের বিরুদ্ধে তারা এত উস্কানি দিত না। কিন্তু আজকে আমাদের ওলামায়ে কেরাম ওনার বক্তব্যগুলো ফুললি ফুল না শুনে বরং শুধুমাত্র হানাফি মাজহাবের কিছু মাসআলা এর বিপরীত কথা বলার কারণে আমরা তাকে ইহুদি খ্রিস্টানদের দালাল বলে দিচ্ছি, কাফির বলে দিচ্ছি। এটা আসলে একেবারেই ইনসাফহীন বক্তব্য ছাড়া আর কিছু না। এই জন্য আমি আপনাদের সামনে বলেছিলাম এই হাদিসটি মুসলিম শরীফের 6701 নম্বর হাদিস। রাসূল বলেছেন ইয়াকুম ওয়াজ্জান, ধারণাবশত কথা বলা থেকে বেঁচে থাকবে, কারণ ধারণা এটা সবচেয়েতে বড় মিথ্যা। আর ধারণাবশত কথা বলার কারণেই আজকে অনেক উলামায়ে কেরাম এই ক্ষেত্রে ভুল করছেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আলিম রয়েছেন আপনারা অনেক সম্মানিত, আপনাদের কথাগুলো মানুষ গ্রহণ করে, আপনারা মানুষদের সামনে সঠিক তথ্যগুলো তুলে ধরেন। ছোটোখাটো মাসালা নিয়ে তো মারামারির কোনো প্রশ্নই আসে না, এটা নিয়ে আপনি কেন মারামারি করতে যাচ্ছেন। আমাদের যিনি মাজহাবের ফাউন্ডার ইমাম আবি হানিফা রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনাকে জান্নাতে তার মর্যাদা আরও বাড়িয়ে দেখ, ওনারাই তো এই ব্যাপারগুলো নিয়ে বাড়াবাড়ি করেন নাই। চারজন চারটা মতামত দিয়েছেন হাদিসের ভিত্তিতে, ওনারা নিজের মতামতটা বলেছেন, অন্যটাকে ছিঁড়াফাড়া করেন নাই, বা এটা ভুল
এটা গুমরাহি পথভ্রষ্ট এমনটা কেউই বলেন নাই। কিন্তু আজকে আপনি কেমন হানাফি হয়েছেন যে হানাফিয়ত পালন করার ক্ষেত্রে আপনি ইমাম আবু হানিফার যে কাজটা করে নাই আপনি তার চাইতেও আরো দশ গুণ এগিয়ে গিয়ে অন্যকে গালি দিচ্ছেন, এটি কি আপনার ইমামের অনুসরণ হচ্ছে নাকি ইমামকে নেগলেক্ট করা হচ্ছে? আমি ইফতাদি পড়েছি, আমি আগে দলিল ভিত্তিক কথা বলতাম না, এখন চেষ্টা করি দলিল দিয়ে কথা বলার জন্য, যে কোনো জিনিসটা খোঁজার জন্য। এটা কেন করেছি জানেন? ওকুদ রাসুল মুফতিদি পড়েছি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একটা বক্তব্য নকল করা হয়েছে ফতোয়া শামি থেকে, উনি বলেছেন লা ইয়াজুজু লি মুফতিন আই ইউফতিয়া হাত্তা ইয়াখুযা মিন আইনা কুলনাহু, কোনো মুফতির জন্য আমার কথা দ্বারা ফতোয়া দেওয়া বৈধ নয় যতক্ষণ না সে একথা না জানবে আমি এটা কোন ভিত্তির উপর ভিত্তি করে বলেছি। ওনারা আমাদেরকে অ্যাডভাইস করেছেন কোরআন এবং সুন্নাহ অর্থাৎ ভিত্তিগুলোকে খুঁজে বের করার জন্য, আর আমরা ভিত্তিগুলোকে না খুঁজে পরবর্তীদের বক্তব্যগুলো নিয়েই বসে থাকি, আমরা গবেষণা করি না। এটা আমাদের আলসামির কারণ। আজকে উচিত ওলামাই কেরামের এই আলসামিগুলোকে ছেড়ে দিয়ে একটু গবেষণা করা, পড়াশোনা করা। আর পড়াশোনা করার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি গোড়া হবেন না, আপনার অন্তরটা খোলা থাকবে আর আপনি সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার সামনে সত্য যখনই স্পষ্ট হবে এটা আমার মতবাদের বিরুদ্ধে গেলেও আমি সেটা মেনে নিব, এমনটা যদি করতে পারেন তাহলেই সম্ভব হবে হিদায়ত পাওয়া, নতুবা হিদায়ত পাওয়া সম্ভব নয়। এই জন্য প্রিয় ভাইরা, ডাক্তার জাকির যে কাজগুলো করে দেখিয়েছেন পৃথিবীর অন্য কেউ এটা দেখাতে পারে নাই। আমি আরবে গেলাম সফরে, আরবে অনেক আলেমদের সাথে বসলাম, মাশাআল্লাহ ওনারা ওনাদের সাথে কথা হলে আমি জিজ্ঞেস করতাম কে ফিহিং দেখুম ডাক্তার জাকির, তোদের কাছে ডাক্তার জাকির কেমন লাগে? সে আলেমদের মুখের বক্তব্যগুলো কি ছিল জানেন? এক একজন আল কাসিম ইউনিভার্সিটির প্রফেসর, বড় বড় আলেম, আল্লাহ আকবার, এবং অনেক বড় বড় মসজিদের খতিব, ওনারা তখন বলতেন শেখ ইখতিয়ার জাকির নায়েক মাশাআল্লাহ হুয়া দাঈ কবীর মাশাআল্লাহ ফি কওলি ইত্তিসাল ইলাল্লাহ, সে তো একজন বড় দাঈ এবং তার আহ্বানে আল্লাহর দিকে যেভাবে সে মানুষকে ডাকে এবং তার বুদ্ধিমত্তা দিয়ে কোরআন এবং সুন্নাহ দিয়ে যেভাবে দলিল দিয়ে সে বলে মাশাআল্লাহ আল্লাহ আকবার, এটা খুবই ফাইন। চিন্তা করেন আরবের আলেমরা এই কথা বলে, ওনারা আসলেই আমি দেখেছি পড়াশোনা করেন, কিন্তু আমাদের দেশে প্রবলেমটা হলো গোড়ামি, না উচিত নয়। আমাদের কওমি আলেমদেরকে একটু গোড়ামিটা ছেড়ে দিতে হবে, বরং আমরা আবার মাঠে নামবো, আমরা আবারও কাজ করব। ইংরেজদেরকে তাড়ানোর পেছনে ওলামাই কেরামের একটা ভূমিকা ছিল, কিন্তু আজকে সেই ওলামাই কেরাম ছোটোখাটো মাসআলা মাসাইল নিয়ে নিজেদের ভিতর বিভেদ, মুসলিমদের ভিতর বিবাদ, এই যে একটা অনৈক্যতা, এটাকে দূর করা উচিত, বরং ঐক্যতার দিকে মানুষকে নিয়ে আসা উচিত। সেই জন্য প্রিয় ভাইয়েরা আমাদের একটু ধর্ম নিয়ে গবেষণা করা উচিত। আর যারা ডাক্তার জাকিরের সমালোচনা করছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনি একটু খোলা মস্তিষ্ক নিয়ে ডাক্তার জাকিরের ফুল লেকচারগুলো দেখেন, একবার না বুঝলে দুইবার দেখেন, তারপর আপনি সমালোচনা করতে যান যদি আপনার কাছে অথেন্টিক কোনো সোর্স থাকে। আর ভাই, মানুষ তো কাজ করলেই ভুল হয়, কাজ না করলে তো ভুল হয় না। উনি তো মাঠে নেমেছে, আমরা কোথায়? আমরা তো শুধুমাত্র টাকার পেছনে পড়ে রয়েছি, না এটা উচিত নয়। আমাদের উচিত মানুষের পেছনে দিনের জন্য কাজ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলম ওয়া ওয়াদাউহু ইনদা আহলি, আলেমরা যদি তাদের ইলমের সঠিক ব্যবহার করত, সঠিক জায়গায় রাখত, লাসাদু বিহি আহলা জামানিহিম, তাহলে তারা তাদের যুগের লোকদের নেতৃত্ব প্রদান করত। মিশকাতুল মাসাবির ইলম অধ্যায়ের হাদিস। আজকে আশ্চর্য লাগে এবং কষ্ট লাগে, আজকে আমরা জনগণের পেছনে কতটা দিনের জন্য কাজ করেছি। মসজিদগুলোতে শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো হচ্ছে দিনের ফান্ডামেন্টাল নিয়ে, তাওহীদ কি জিনিস, ইসলাম কি জিনিস, ঈমান কি জিনিস, রব কাকে বলে, ইলাহ কাকে বলে, ইসলাম যে একটা জীবন ব্যবস্থা এর পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার রূপটা কি, এটা কি আজকে আমরা মানুষের সামনে তুলে ধরতে পেরেছি? কখনোই নয়। আমরা ছোটখাটো মাসালা নিয়ে মারামারি করতে পেরেছি, মানুষের ভিতর মারামারি লাগাতে পেরেছি, না এটা আমাদের হওয়া উচিত নয়। আমাদের হওয়া উচিত, আমি ডাক্তার জাকিরের বক্তব্যগুলো শুনেছি, উনি কোনো বক্তব্যে কওমি মাদ্রাসার সমালোচনা করেন নাই, কিন্তু আমরা কেন সমালোচনা করতে যাচ্ছি? শুধুমাত্র
হানাফি মাজহাবের কিছু মাসআলার বিপরীত কথা বলেছে সেই জন্য। এটা একটা গোরামি ছাড়া আর কিছু না। এবং আমরা ওনাকে বলছি সে তো আলেম না, সে তো একজন ডাক্তার, উনি দিন প্রচার করার যোগ্যতা রাখেন না, উনি দিন প্রচার করলে ঠিক হবে না। আচ্ছা, আমাদের বাংলাদেশে রয়েছে প্রফেসর হামিদ রহমান স্যার, মাশাআল্লাহ আমি ওনাকে খুব ভালোবাসি দিনের জন্য। এবং প্রফেসর হামিদ রহমান সাহেবের মুরিদ এই বাংলাদেশের অনেক বড় বড় আলেম রয়েছে, আমি তাদেরকে চিনি, ব্যক্তিগতভাবে উঠাবসাও করি। কিন্তু কোনোদিন কি কোনো আলেমকে বলতে শুনেছেন যে উনি একজন প্রফেসর, উনি আলেম না, ওনার কাছে কেন আলেমরা গিয়ে মুরিদ হয়? এটা তো কেউ বলে না। কিন্তু ডাক্তার জাকিরের বিরুদ্ধে কেন বলে? সেটা হচ্ছে শুধুমাত্র হানাফি মাসলাকের কিছু বিপরীত মাসালা উনি বলেছেন সৈয়াদিস অনুপাতে, সেই জন্য ওনার বিপরীত বল। এটা আসলে একেবারেই উচিত নয়। প্রিয় ভাইয়েরা এবং উলামায়ে কেরামকে উদ্বুদ্ধ করব, আপনারও একটু ভালোভাবে পড়াশোনা করেন এবং গবেষণা করেন, এবং ডাক্তার জাকিরের বক্তব্যগুলো দেখেন, তাহলে মিডিয়াতে কীভাবে কথা বলতে হবে সেই যোগ্যতা আলহামদুলিল্লাহ অর্জন করতে পারবেন। এবং একজন অমুসলিমকে কীভাবে দাওয়া দিতে হবে কোরআন এবং সুন্না দিয়ে, সেটাও আপনি সেখান থেকে শিখতে পারবেন। যদি উনি আলেম না, উনি একজন ভালো দাই, মাশাআল্লাহ ওনার যে মেধা, এটা আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দান করেছেন। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ভাইকে আরও দীর্ঘ হায়াত দান করুক, এবং ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন আরও আরও সোর্সগুলো বের করে দিক, ওনার দাওয়াতি প্রচারণাগুলোকে আরও সহজ করে দিক, উনি যেন বিশ্বের প্রত্যেকটা মানুষের কাছে দিন প্রচার করতে পারে, এবং আমরাও তার মতো যেন হতে পারি, আমরাও যেন দিন প্রচারে আরও অগ্রগামী হতে পারি, এবং আমাদের উলামায়ে কেরাম যেন বিদ্বেষগুলোকে বাদ দিয়ে সুন্দরভাবে ব্যক্তিত্বতার বন্ধন নিয়ে মানুষের সামনে দিন প্রচার করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল উলামায়ে কেরামকে সেই তৌফিক দান করুন, এবং আমাদের ডাক্তার জাকির সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করুন।